আগে কাড়াল ঘেরান পাইয়া দেখ কে লোভ হইছে আগে চুরি করছে। তারপর চাষা জ্বর জ্বর ওঠে করে কেমন দেখতে দেখতে 12 জন চারটা দল রাখতে না। হার্ফ টিভি সত্য সমাগত মিথ্যা বিতাড়িত যেভাবে লাকড়ি ফুরাইয়ে দেয় হাসাদ এভাবে তার ন্যাকরাশি ধ্বংস করে দেয় ফুরাইয়ে দেয় আল্লাহ দরবারে কবুল হয় না। এজন্য আত্মা থেকে এই খারাপ স্বভাব দূর করা ফরজায়েন ফরজ। এই স্বভাব কিভাবে দূর করবেন? আমরা যে মাঝহাবি এই মাঝহাবের জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব স্বামী তার প্রথম খণ্ড 40 পৃষ্ঠার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে যে কিভাবে আত্মা থেকে খারাপ স্বভাব দূর করা যায়। আত্মা থেকে খারাপ স্বভাব দূর করা কি ফরজ আইন? ফরজ। দ্যাটস ইজালাতুহা ফরজুন আইনুন ওয়া লা ইয়ামকুনু ইজালাতুহা ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। আত্মা থেকে খারাপ স্বভাবগুলা দূর করা ফরজ আইন ফরজ, কিন্তু দূর করা সম্ভব হইতেছে না, হবে না। ওয়া লা ইয়ামকুনু দূর করা সম্ভব হইতেছে না, হবে না, ইল্লা একটা পথ ছাড়া। প্রত্যেকটা খারাপ স্বভাবের জন্য চার ধারার রাস্তা শিখতে হবে। তাই ধারা তারিফ স্বভাব আলামত এলাজ। তারিফ মানে সংজ্ঞা, স্বভাব মানে কারণ, আলামত মানে চিহ্ন, এলাজ মানে উল্টা। আপনার যদি শারীরিক ব্যাধি হয় সেখানেও দেখা যায় ডাক্তার সাহেব এই চারটে বিষয় নির্ণয় করে ব্যাপারে দেখা চাইছেন কা বাজার জ্বর ডাক্তারে বলছে যে রুগী যে কি রুগী জ্বরে চাষা হয়েছে কা ঠান্ডা লাগাইছে বাজার ঠান্ডা লাগাই নাই বিয়াই বিয়াই গেছিলাম সবাই মশারি বাকে পাইছে আমি পাই নাই মশায় কামড়াই দেখেন দুবড়ো দুবড়ো করে গেছে এক বলছে না কি লেগেছে বা কি লেগেছে জোরে কার মশার কামড়ে। তারপর চাষা জ্বর জ্বর ওঠে করে কেমন এজন্য দেখা যায় যে শরীরের ব্যাধি হইলেও চারটা জিনিসের নির্ণয় হয় না না হয় তারপর ডাক্তার চিকিৎসা এরকম আল্লাহ বলছেন যে আত্মারও ব্যাধি আছে রোগ আছে এই আত্মার ব্যাধি দূর করতে হলে সাইদার আর এলেম শিক্ষা করা লাগে। এখন মনে করেন আমতলিতে ঢাকার থেকে একজন ডাক্তার বসে খুব নামি দামি বহু তার টাইটেল দেওয়া বিদেশের বহু সার্টিফিকেট তার আছে একজনের কাছে যে স্যার আমার তো জ্বর হয়েছে প্যারাসিটামল একটা করে রোজ 3 বার খাবে আচ্ছা এই ডাক্তার কি বুদ্ধিমান না বোকা এই 3টা রোগের ঔষধ কি একই প্যারাসিটামল একই ঔষধ হইতে পারে কি কর ভিন্ন ভিন্ন না তা কেবর মানে অহংকার হাসাদ মানে হিংসা বুগজ অন্তর অন্তরে শত্রুতা গজব রাগ বা দোষা গিবত আছে দোষ মিছে বলা হেস অবৈধ কেস মিথ্যা বলা তার মানে বখল আল্লাহর বিধান মধ্যে মাল খরচ করতে দিলে না সবার রিয়া সমাজের সুনামের আশা দুর্নামের বয় স্বার্থ হাসিলের জন্য যে ইবাদত করা হয় এটার নাম কি গুরুর আছে ভুল পথে মনে করে এটাই সঠিক পথ বুঝলেন। তাহলে এই যে 10টা মৌলিকভাবে আত্মার রোগের কথা বললাম একটার লাগে একটার মিল আছে বোঝেন নাই মনে হয় কেবল মানে অহংকার হাসাদ মানে হিংসা তাহলে অহংকার হিংসা কি একজনের তাহলে ওই প্যারাসিটামল সব রোগের যেভাবে ঔষধ হইতে পারে না আত্মার রোগ সুদা জুদাই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ তিনি লিখেছেন যে আত্মার রোগ ও জুদা জুদা ঔষধও কি ভিন্ন ভিন্ন তিনি লাগছেন নেরে জিকের সকল চেষ্টা হেকল নেই উঠি আর শুধু জিকের আসকার দ্বারা আত্মার তাসও আছে হবে না কারণ আত্মার রোগ ভিন্ন ভিন্ন ঔষধ ভিন্ন ভিন্ন বিষয়টা বুঝে আসছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কে বুঝবার মতো তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর দিন কোরআন থেকে কয় ভাগ আকাইদ তাসাউফ
আমলের রূপরেখায় কত? চার। এবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত প্রত্যেকটা দশ ভাগ, চার দশে কত? চল্লিশ। এই চল্লিশ যারা এলেম, যারা শিখবে আল্লাহ রাসুল কি ওয়াদা করছেন, ময়দানে আসলে কেউ তাকে আলেম সাক্ষ্য দিত না, আল্লাহর কাছে কে সাক্ষ্য দেবে? বিশ্ব নবী বলছেন যে দুনিয়ার মানুষ তাকে আলেম বলুক না বলুক, আমি বিশ্ব নবী থেকে আলেম বলে সাক্ষ্য দেব এবং বেহেশতের জন্য আল্লাহর কাছে কি করব, সুপারিশ করব। তাহলে আমাদের প্রত্যেকেরই এই ফরজাইনের এলেম আবশ্যক পরিমাণ শিক্ষা করা ফরজাইন ফরজ, এর শিক্ষা করা প্রয়োজন কিনা। এই জন্য যে মতে থাকেন, দলে থাকেন, 1000 বছর আগে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তিনি লিখেছেন মাদারিসুল ফালাহ মানাবুতুল আহমাল মাহজুরা, দুনিয়ার ফিতনা ফাসাদ চুরি ডাকাতি ব্যভিচারি রাহাজানি যত প্রকার অশ্লীল কাজ আছে, সমস্ত অশ্লীল কাজের মূল আত্মার অসৎ স্বভাব দূর না করার কারণ। লোকটাই চুরি করে আগে না লোভ হয় আগে? লোভ হইলে কি করে? চুরি করে। মনে করেন যে এই পৌর ভবনের পাশে একটা কাঁঠাল গাছ, কাঁঠালটা পাইকে সুন্দর হয়ে গেছে, একটা লোক রাত্রবেলায় হাঁটে নাকের মধ্যে ঘেরান আর ঘেরান সবাই, ওই লোকটা কি করলো? দেখে লোকজন নাই, সিটে নিয়ে গেছে। আচ্ছা এই লোকটা চুরি করলো কি? দেখো আগে কাঁঠাল ঘেরান পাইয়া দেখিয়া লোভ হয়েছে, আগে চুরি করছে। ছেলে লোক থাকে কোথায়? অবৈধ লোক থাকে কোথায়? অন্তরে। কোন লোক রাখা যাবে, কোনটা রাখা যাবে না, এর বাস্তা আছে না? না। এই জন্য লেখছেন কিতাবে, লেখছেন দুনিয়ার যত ফেতনা ফাসাদ চুরি ডাকাতি ব্যভিচারি রাহাজানি যত প্রকার অশ্লীল কাজ আছে, সমস্ত অশ্লীল কাজের মূল আত্মার অসৎ স্বভাব দূর না করার কারণ। একটা লোককে রাগ করে এমন বাড়ি মারছে, মাথা ভাড়াই দিতেছে, লোকটা মরিয়ে গেছে, এই লোকটা ভাসবে না? আচ্ছা আগে বাড়ি দিয়েছেন, আগে গোসা পায় রয়েছে, এই রাগ খায় কোথায় এখন? দিয়ে কিসে রাগ করা যাবে, কিসে রাগ করা যাবে না, ইগল নিজের ক্ষতি দর্জনে কতদূর রাগ করা যাবে, এর বিধিবিধান আল্লাহ দিয়েছেন না? এখন এই বিধিবিধান না থাকার কারণে এমন তারাই রাগ হয়ে বাড়ি মারছে, কারণ মাথাও শেষ লোক হচ্ছে। এখন রাগের কারণে মার্ডার তো হইলো কিনা, ইগল এই রাগের মাসলা আছে না? যদি জানা থাকতো তাহলে এমন কাম করতে পারতো? এজন্য প্রত্যেকটা খারাপ কাজের পিছনে দেখবেন আত্মার অসৎ স্বভাবগুলো সংযুক্ত রয়েছে, যার কারণে দুনিয়ার ফিতনা ফাসাদ, এই দুনিয়া থেকে যদি ফিতনা ফাসাদ চুরি ডাকাতি ব্যভিচারি রাহাজানি অশ্লীল কাজগুলো যদি দূর করতে হয়, তাহলে প্রত্যেকটা মানুষের অন্তর শুদ্ধির মাধ্যমে তাসাউফ হাসিলের মাধ্যমে তার কি করতে হবে, এই সমাজ ব্যবস্থা যদি হয় অবশ্যই একদিন দেখা যাবে রাস্তায় টাকা পড়ে থাকবে, স্বর্ণ পড়ে থাকবে, ধরার মতো লোক থাকবে না। কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেককে পরিপূর্ণ দিন ইসলাম শিক্ষামূলক তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাঁড়াই সালাম পাঠ করে আনাবে।